জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের পথি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সব থেকে বড় আধুনিক জীবনে যে সমস্যাটা চলছে, যার সমাধান কেউ দিতে পারেনি কিন্তু দিয়েছেন শ্রী শ্রী আচার্যদেব দাদা। তো সেই সমস্যাটা কি একবার আপনাদের জানতে ইচ্ছে করছে না? আমার তো আপনাদের খুব বলতে ইচ্ছে করছে। আজকে আমরা সকলেই এটা নিয়ে খুব ব্যস্ত, মোবাইল ফোন নিয়ে এখন প্রত্যেকে খুব ব্যস্ত। এখন আমরা মায়েরা খুব নিশ্চিন্ত, কারণ আমাদের প্রকৃতি দেখে দেখে বাগান বাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদের আর খাওয়াতে হয় না। আমরা এখন বাচ্চাদের সামনে যদি মোবাইল ফোনটা ধরে দিই আর তাদেরকে যদি বলি যে এইটা দেখে খেয়ে নাও, তাহলে তারা খুব খুশি হয়ে যায়, আমরা দুটো কাজ করতে পারি সংসারের, এটা কতটা ভালো। আবার নিজেরাই বিরক্তি হয়ে যায় সেই বাচ্চাটা যখন অন্য সময় মোবাইল ফোনের প্রতি নেশাটা দেখায়, অন্য সময় ওটা দেখতে চায়, তখন আমি আবার বাচ্চাটাকে ধমক দিই, তখন সেটাকে আমি আবার সমস্যা মনে করি। তাহলে ভুলটা অ্যাকচুয়ালি কে করলো, বাচ্চাটা করলো না আমি করলাম? তার শরীরের উপরে কতটা প্রভাব পড়লো সেটা আমি কি জানি? যখন বড় সড়ো কিছু হয়ে যায় তখন ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়, ওষুধে ভালো হলো না তখন দোষ দিলাম ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু চিকিৎসা করতে জানেন না। আজকের আজকালকার যে সমস্যা, সত্যি এই সমস্যার সমাধান কেউ দিতে পারছে না, আর এটা দিনের পর দিন দিনের পর দিন দেখুন বেড়েই যাচ্ছে। তো আজকে আমাদের যে ইষ্ট আলোচনা এই সব বিষয়ে, ঠাকুর বাড়ি থেকেই আসছে বিভিন্ন সমাধান, আমরা যদি একটু খবর রাখি, একটু কান পেতে শুনি আর সেগুলো একটু যদি কাজে লাগাই, তাহলে অনেক সমাধান একসাথে পেয়ে যাব, আমাদের কারোর কাছে আর যেতে হবে না। আপনারা একটু শুনুন তো, আমি আপনাদের বলে দিই উৎস, না হলে অসুবিধা হবে আপনাদের বুঝতে। স্বস্তি সেবক দেখতে পেয়েছেন, এটা কিন্তু ঠাকুরবাড়িরই মাসিক পত্রিকা, দুটো পত্রিকা বেরোয়, একটা আলোচনা পত্রিকা বেরোয় আর একটা হচ্ছে স্বস্তি সেবক পত্রিকা বেরোয়। তো এটা হচ্ছে জানুয়ারি মাসে এই মানে 2023-এর হচ্ছে সন্তান পালন প্রসঙ্গে, সন্তান পালনে বাবা ও মায়ের ভূমিকা। মোবাইল নিয়ে মায়েরা সন্তানের নামে নালিশ জানা নিত্যই, পরম পূজ্যপাদ আচার্যদেব মন দিয়ে শোনেন তাদের কথা। লম্বা গরমের ছুটি বা পুজোর ছুটিতেও ভয়ঙ্কর রুটিন ওয়ার্কে তারা আটকে পড়ে আছে, অনেক স্কুলই লম্বা হোমওয়ার্ক করতে দিচ্ছে, বাকি সময় তা মাথা হেট করে মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাইনক্রাফ্টের মতো শ্রীশংস গেমে মুখ গুঁজে আটকে তারা। মায়ের অভিযোগ সন্তানকে নিয়ে, এখন আমরা প্রায় আচার্যদের কাছে গিয়ে নিবেদন করি যে ছেলের খুব ফোনের নেশা হয়ে গেছে, ছেলে ফোন ছাড়া খায় না, ছেলে ফোন ছাড়া থাকে না, ছেলে সবসময় ফোনে আছে, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, এরকম ছোট্টখাটো নিবেদন প্রতিদিন শোনেন। তো সমাধান দিলেন একেবারেই, শুনুন, ওর যেটা ভালো লাগে, এগুলো সব দাদার কথা, ওর যেটা ভালো লাগে সেটা করতে দিতে হবে এই নেশা কাটাতে। অভিনয়, আবৃত্তি, গান, ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানো, যাই হোক ইচ্ছে মতো খাতায় আঁকিবুকি কাটুক। যদি ছবি আঁকতে ভালো ফর্মে না পারে নাই বা হলো, সেগুলো পিকচার পারফেক্ট, জীবনে সব কিছু কি নিখুঁত হতে পারে নাকি? ওর কোনো একরঙা টি শার্ট ওকে দেন আর কিনে দিন নানা রঙের ফেব্রিক কালারের কোটও, যা ইচ্ছে আঁকো, অপটু হাতের আঁকিবুকি চমৎকার লাগে দেখতে, নিজের হাতে রং করা জামা পরতে ওদের মজাও লাগবে। অনলাইনে এখন ঝটপট ড্রয়িংয়ের নানা রকম ভিডিও পাওয়া যায়, দরকার হলে সেগুলো থেকে আইডিয়া তৈরি করুন। তাহলে দেখুন মোবাইল ফোনের নেশাটা আছে কিন্তু নেশাটা কাটছে অন্যভাবে, মানে আমি হয়তো সবসময় কার্টুন চ্যানেল দেখছি কিংবা সবসময় হয়তো গান দেখছি কিংবা বাইরের কোনো সিনেমা দেখছি, তার থেকে তো ভালো আমি শিক্ষার কিছু শিখছি, তো সেটা আমি মোবাইল ফোন দেখে শিখছি, দরকার হলে সেগুলো দেখে আইডিয়া তৈরি করুক, ও নিজেই করে নিতে পারবে, ক্রিয়েটিভ কাজ হওয়া চাই। আচার্যদেব পরে জানালেন, ছোট ছোট সাদা কার্ড কিনে দাও, ওকে স্টোন স্টিকার বা রং দিয়ে কার্ড বানাতে বলুন, জন্মদিনে তাতে নিজে হাতে লিখে ও বন্ধুদের গিফট করতে পারে, বাবা মাকেও, দেখতে হবে আগ্রহটা কোথায়, তো কাজটা করতে দিলে তবে তো বোঝা যাবে আগ্রহটা কোথায়, অনুরাগটা কোনখানে, সব সমস্যার সমাধান সেইখানে। সন্তানের সেই শুভ নেশাটা উচকে দেবার দায়িত্ব বাবা মায়েরই। ছবি আঁকা ছাড়াও কেউ বাদ্যযন্ত্র বাজাতে আগ্রহী, কেউ অভিনয়, কেউ গানে। আচার্যদেব বলেছেন, ওই ভালো লাগাটুকু বড় হয়ে উঠলে আপনি নেশা কেটে যাবে মোবাইল ফোনের। সত্যিই তাই, যখন আমরা বুঝতে পারবো উৎসাহটা বাচ্চাটার কোনখানে, তো সেই জায়গাটা ওকে উস্কে দিতে হবে। আঁকাতে ভালো লাগে, আঁকাটার সঙ্গে তার এতই আত্মীয়তা হয়ে যাবে, এতটাই বন্ধুত্ব হয়ে যাবে, আঁকার সাথে এতটাই প্রেম হয়ে যাবে, সে কিন্তু ওই নেশায় এই মোবাইল ফোনটাকে
আর গ্রাহ্য করবে না, এভাবেই নেশা কাটাতে হয়। তার মন বলবে চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল, সন্তানকে সবুজের সঙ্গে পরিচিত হতে দিন, প্রকৃতির মাঝখানে নিয়ে যান, ওকে সঙ্গে করে গাছ কিনতে যান, দুই একটা ওর পছন্দ মতো গাছ টব কিনে দিতে পারেন, আপনি যখন বাগানের কাজ করবেন ওকেও ওর গাছের চর্চা করতে দিন, একদিনে সব জেনে যাবে না, ভুল করবে, আপনি ওকে গাইড করুন, কিন্তু ওর কাজটা ওকেই করতে দিন, নিজে হাতে করা গাছে ফুল ধরলে ফল ধরলে তাতে যে কী আনন্দ হয় তার শরীর হতে দিন। আপনার সন্তানকেও পোড়া মাটির টব কিনে ছোটদের বলতে পারেন তার গায়ে ছবি আঁকতে, ছবি আঁকা টব ঘর সাজানোর জন্য চমৎকার, আচার্যদেব স্বয়ং কদর করেন খুব, একজন উপহার দিয়েছিলেন তাকে, তিনি তৎক্ষণাৎ একজন সেবককে বললেন তার ঘরে সাজিয়ে রাখতে, তার থই থই আনন্দ তখন তো আর ধরে না, আমি যোগ করলাম আমার ভাবনা, অবসর সময়ে বাড়িতে সন্তানকে ছোটদের কিছু খাবার বানাতে দিতে পারেন। দেখুন এখানেও কিন্তু একটা শিক্ষার বিষয় আছে, আমরা সবসময় বলি রান্নাঘরে বাচ্চাদের নিয়ে আসা চলবে না, এই আগুনের ছেঁকা লেগে যাবে, এই তেলের ছিটে লেগে যাবে, এই কত কী সব ধারণা করতে থাকি, কিন্তু আচার্যদেব কী বললেন শুনুন, অবসর সময়ে বাড়ির সন্তানকে ছোটদের কিছু খাবার বানাতে দিতে পারেন, ঝোঁকটা কোথায় এটা খুঁজে নিতে হবে মা বাবাকেই। অনেকে স্কুলে এখন নন ফায়ার কুকিং শেখায়, মানে সেখানে আগুনের কোনো ব্যাপার থাকবে না, যেমন কিছু খাবার এখানে কথা বললেন বাড়িতেও তেমনটাকে করতে দিন, নন ফায়ার কুকিং, কোনো একদিনের ব্রেকফাস্ট বানাতে বা স্যালাড তৈরি করতে ভালো লাগবে, দেখবেন বাচ্চাদের, আপনি হয়তো শশা ধনে পাতা সব কুচিয়ে দিলেন, ওকে বললেন স্যালাডটা মাখতে, ও সুন্দরভাবে মেখে দিল, কোনটার পরে কোনটা দিতে হয় আপনি কাছে থেকে ওকে দেখিয়ে দিলেন, এই টাইপ আর কি। সেই সঙ্গে যদি একটা অ্যাপ্রন বা কিনে বা বানিয়ে দিতে পারেন তাহলে তো দ্বিগুণ উৎসাহ পাবে। সঙ্গে বাড়িতেই পড়ে থাকা পুরনো কাপড় বা কাগজ দিয়ে সেফের মাথার টুপি বানিয়ে নেওয়া যায়। জীবন যেরকম বিজ্ঞাপন বিপণন ঠিক সেই রকম, এটা সত্যি নয়, সেই স্টান্টবাজি যেন ওকে বিপদগামী না করে। আচার্যদেবের কাছে একটি বাচ্চা মেয়েকে মানিয়ে এসেছেন, সে রিয়েলিটি শোতে চান্স পাওয়ার জন্য অডিশন দেবে, আশীর্বাদ চাই, তিনি বললেন সফল না হলে ওর ভেতরে যে ডিপ্রেশন আসবে সেটা সইতে পারবেন তো? এটা আচার্যদেব জিজ্ঞাসা করলেন। ওখানে তো কান্নাও পণ্য, আকে ভালো করে শিখুক, এখন তো ছোট্ট মেয়ে, এখনই অমন প্রতিযোগিতায় না নামানোই ভালো, ভালো মন্দ বিচার করে একটা চমৎকার উত্তর শুনিয়ে দিলেন। কোনো সংকোচ না রেখে কোচের কাছে নিজের ভুল ভ্রান্তি নিয়ে গেলেও তিনি সংশোধন করে দেবেন, শিশি দাদাও বলতেন এমন কথা, না শিখে প্রতিযোগিতায় নামাতে আচার্যদেব উৎসাহিত করলেন না। কত গাছপালার পরিচর্যা পরম স্নেহে ছোটরা দেখে শিখছে, কথা প্রসঙ্গে বললেন আচার্যদেব বিলাস ভুলে মানবিকতায় পাঠ দিন আপনার সন্তানকে, লক্ষ্য রাখুন আড়ম্বর আর আতিশয্যে আপনার সন্তান দিকভ্রষ্ট হচ্ছে না তো, ওদের সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনারই মা। বিলাস আর অল্পে সন্তুষ্টির লড়াইয়ে এখন ক্রমশ পিছু হটছে দ্বিতীয়টি, সহজ জীবনের জায়গা নিচ্ছে আড়ম্বর ও আতিশয্য, আর এই ক্রমাগত ঝাঁ চকচকে হয়ে ওঠার প্রয়াসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শৈশব। সব মা বাবারই তীব্র আকাঙ্ক্ষা থাকে তাদের সন্তানের হয়ে উঠুক পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, সেই ইচ্ছে পূরণে সন্তানের জন্য তারা সর্বোচ্চ সুযোগ ও সুবিধের বন্দোবস্ত করেন, সেরা শিক্ষা সেরা পুষ্টি সহ বহু কিছু। শ্রী ঠাকুর বলেছেন কিছুটা অভাবের মধ্যে থাকলে এফোর্টের ভিতর দিয়ে যার ব্যালেন্স হয়তো অনেকখানি ঠিক থাকতো, কৃত্রিমভাবে তার অভাব পূরণ করলে হয়তো দেখা যাবে সে আনব্যালেন্সড হয়ে পড়ছে, আর সন্তানকে সেরা সব কিছু দিতে হবে, এই সহজ ইচ্ছের মধ্যে কখন চোরাশ্রুতি ঢুকে পড়ে দেখুন তারই সামাজিক প্রতিযোগিতা ও সমাজে প্রতিষ্ঠা ও ক্ষমতা পাওয়ার এক দুর্দমনীয় লোভ, ফলে সন্তানের প্রকৃত উন্নতির চিন্তা কখনো চাপা পড়ে যায় তা বোঝাও যায় না। মা বাবার হয়তো মনে হয় এই তো আমার সন্তান ভালো স্কুলে পড়ছে, ভালো রেজাল্ট করছে, সেরা খাবার সেরা পোশাক তাকে দিচ্ছি, সব বায়না আবদার মেটাচ্ছি, সন্তানের উন্নতিতে কোনো খাকতি রাখিনি, কিন্তু বাস্তবে সেই সব কিছু ভালোর মধ্যেই ধীরে ধীরে তৈরি হচ্ছে সমস্যা, লোভ আকাঙ্ক্ষা বাসনার, আরও চাই এই চোরাস্রোত। এই সমস্যারই একটা উদাহরণ পাওয়া গেল বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রামের কথায়। এখন অনেক ঘটনা দেখেছি যেখানে বাড়ির গাড়ি কিশোর সন্তানের মনমতো না হওয়ায় সে বাড়িতে জানাচ্ছে যে স্কুলের গেটে যেন সেই গাড়ি না যায়, তাতে তার বন্ধুদের কাছে সম্মানহানি হচ্ছে, এই ভাবনার পিছনেও কিন্তু প্রাথমিক দায় থেকে যায় বাবা মায়েরা। ডাক্তার রাম আরও বললেন আসলে বিষয়টা তুলনার, বর্তমান পরিস্থিতিতে কে কতটা সুখে আর বিলাসে আছি তার তুলনামূলক বিশ্লেষণই হচ্ছে আমাদের আনন্দ। জীবন খাতার
হিসেবে আমি 100 পেয়েছি, বন্ধু 85 পেয়েছে, এটা জানা মাত্র মনে হয় জীবনের সব ঠিক পথে চলছে। কিন্তু সেই মুহূর্তেই দেখব আমার বন্ধু 100 ছুঁয়ে ফেলেছে। সেই নম্বর ছাপিয়ে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষার অস্ত্র হয়ে উঠছে আতিশয্য। সেই বিষয়টা চুঁয়ে প্রবেশ করছে সন্তানদের মধ্যেও। শ্রীশ চৌধুরীদার দিকে তাকিয়ে শ্রীশ্রী ঠাকুর একদিন বলছেন, আজকাল মেয়েরা লেখাপড়া শেখে কিন্তু ছেলে পেলে মানুষ করতে হয় কেমন করে তা জানে না। কেমন করে কতটা খেতে হয়, হাঁটতে হয়, মুততে হয়, দাঁড়াতে হয়, বসতে হয়, হাঁটতে হয়, দাঁতের যত্ন নিতে হয়, চোখের যত্ন নিতে হয়, কানের যত্ন নিতে হয়, থুতু ফেলতে হয়, জল খেতে হয়, স্নান করতে হয়, কথা বলতে হয়, মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, নিঃশ্বাস নিতে হয়, শরীর রক্ষা করতে হয়, সব ভালো করে আগে শিখিয়ে দেওয়া লাগে, যা আমাদের প্রতি পদক্ষেপে লাগে। আর জানি না মানে ভুল হয়ে গেল, আর ভুল হয়ে গেল মানে স্বাস্থ্যের ক্ষতি হলো। স্বাস্থ্য শুধু নয়, সব দিকটাই বিঘ্নিত হয়। শুধু বিলাস ব্যসন নয়, কিঞ্চিত অভাবের মধ্যেও তাদের মানুষ করা লাগে, যাতে অন্য মানুষের কষ্ট দেখলে তাদের মধ্যে দয়া ও দানভাবের উদ্বোধন ঘটে। রোগের চিকিৎসার থেকে রোগ যাতে না হয় তাই করা ভালো। মায়েরা যদি ছেলে মেয়েদের ভালো করে শিক্ষা দেয় তাহলে তারা অনেক কষ্টের থেকে রেহাই পেয়ে যায়। আর এই যে শিক্ষার কথা বলছি, এগুলি কিন্তু মুখে বলে হয় না, নিজেদের আচরণ দিয়ে শেখাতে হয়। আর কোনটা কেন করতে হবে সঙ্গে সঙ্গে তাও বুঝিয়ে দিতে হয়। সৎ শিক্ষা ও সৎ অভ্যাসের অভাবে মানুষ যে কত দুঃখ পায় জীবনে তার অন্ত নেই। এত কথা আরও অনেক আছে, কিন্তু আলোচনা অনেক বৃহৎ হয়ে যাবে। আপনারা হয়তো ভাববেন যে আলোচনা এত কেন বড় করেছি, কারণ বলার শেষ নেই, সমস্যার শেষ নেই, সমাধান দিচ্ছেন একে একে। তাই আমরা এই সমাধানগুলো শুধু কানে শুনছি এমন করলে হবে না, প্রত্যেকটা ভাবে আমাদের প্রয়োগ করতে হবে, সংসারে প্রয়োগ করতে হবে, সন্তানকে ভালোভাবে তৈরি করতে হবে, প্রকৃত মানুষ তৈরি করতে হবে। বিলাস ব্যসনে মুখর হয়ে থাকা বাবা মা কখনোই তার সন্তানদের ভালোভাবে প্রকৃত মানুষ করে তুলতে পারবেন না, এটাই ঠিক। এত কথার মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন। তাদেরকে কিছু অভাব দিতে হবে, তাদেরকে বুঝতে দিতে হবে তাদের ভালোটা কি, বাবা মায়েদের ক্যাচ করতে হবে, না করলে কিন্তু সন্তান মানুষ হবে না, প্রকৃত মানুষ হবে না। আজ এমনিতে আলোচনা একটু বড় হয়ে গেল, আপনাদের আরও অনেক কথা আমি বলবো পরমদাল শিশি ঠাকুরের এবং আচার্যদেব শিশি দাদার। আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।